Hey guys, welcome back to my channel. Welcome back to a new video. I hope you all are doing well. तो आज के 26 सितंबर नाना सबाई जानी आज के डॉटर्स डे डॉटर्स डे একটা খুবই স্পেশাল দিন মাদার্স ডে ফাদার্স ডে সেমি ডটার্স ডে আর আরো বেশি স্পেশাল দিন বিকজ ডটার্স আর রিয়েলি ভেরি স্পেশাল আমি নিজে ডটার আমি খুব গর্ব মানে কি আমি প্রচন্ড খুশি যে আমি ডটার হয়ে জন্মেছি ছোটবেলা থেকেই আমাকে খুব আদরে মানুষ করা হয়েছে আমাকে সবসময় ফ্রিডম দেওয়া হয়েছে তো একদম ফার্স্ট থেকে শুরু করছি তো আমি জন্মানোর আগে থেকে মা আমাকে চাইতো মা আমাকে বল মানে পরে বলেছে মা সবসময় মেয়েই চাইতো সবসময় মেয়ে চাইতো কারণ মা সাজা মা ভেবেছিল আমাকে সাজাবে যদিও আমি বেশি সাজি না সাজাবে চুল বাঁধবে নানান রকম জামা পরাবে এই জন্য মা সবসময় প্রায় মেয়েই চাইতো তারপরে আমার জন্মানোর পরে সবাই খুব খুশি হয়েছিল দাদা তো এত খুশি হয়েছিল পুরো পাড়ার সবাইকে দুটো করে রসগোল্লা খাইয়েছে ইন্ডিভিজুয়ালি সবাইকে তো এগুলো আমি শুনেছি অনেক গল্প তারপরে আরও সবাই খুবই ভালোবাসে আমাকে এখনও অবধি আমাকে সবসময় ফ্রিডম দেওয়া হয়েছে আমি যেটা যখন করতে চাই আমাকে তখন সেটাই করতে দেওয়া হয় যেটা চাই দাদার কাছে যখন যেটা চাই মা বাবা মাঝে মাঝে দেয় না দাদার কাছে গেলে তো ঠিক আছে এই যে টাকা এই জন্য কতবার বকাও খেয়েছি মার কাছে এছাড়া মা ছোটোবেলা এখানে থাকতো না মার শিফটিং ছিল অন্য জায়গায় তখন দাদা আমি দাদা বাড়িতেই থাকতাম মানে আমার ফার্স্ট ছোটোবেলার প্রথম বছর আমি দাদা বাড়িতেই থেকেছি আর ওখানে পাড়ায় আমাকে সবাই খুব ভালোবাসতো পাড়ার আর আমি খেতে একদম চাইতাম না যাই না কেন খেতে আমি একদম চাইতাম না তখন দাদা আমার মনে আছে একটা প্যারেট ছিল ওই সিনটা আমার এখনও অব্দি মনে আছে প্যারেটের সাথে আমি কথা বলতাম পাগল ছিল প্যারেটের সাথে কথা বলতাম আমার দাদা পুরো জায়গা ঘুরে ঘুরে খাওয়াতো মাঠ ফ্ল্যাটের ছাদ সব জায়গায় ঘুরে ঘুরে মাঝে মাঝে দিয়া নাচ করতো আমি তাই দেখতে দেখতে খেতাম এটা কী অত্যাচার যাই হোক তারপরে মা ছোটোবেলায় তো যেহেতু ছিল না তারপরে মা একটু বড় হয়ে তখন আমার চলে এসছে তখন মা আমাকে খুব ভালোবাসতো মা খুব আদর করতো আমার খুব আদর করতো মানে সবাই ছোটোবেলায় অনেক আদর হয়ে মানে আদর পেয়ে পেয়ে বড় হয়েছে এখনও অবধি প্রচণ্ড আদর পাই আর আমাকে সব ফ্রিডম দেওয়া হয়েছে আমি যখন যে শিখতে চাই তখন সেটা আমি শিখতে দেওয়া হয়েছে আমি কত কিছু শিখেছি গিটার শিখেছি ড্রয়িং শিখেছি ইয়োগা শিখেছি ক্যারাটে শিখেছি সব এইসব কিছু যখন আমি বলেছি মা আমি এটা শিখবো মা আমি তার সঙ্গে বলেছি ঠিক আছে আর আমি কি বলবো মানে ফ্রিডমটা পেলে যেন আমার আমারও মনে হয় আমি ওদেরকে আরও বেশি করে ভালোবাসি ওদেরকে আমার রেসপেক্ট নিজের থেকেই আসে ওদেরকে আমি রেসপেক্ট দেবো আমাকে এত ভালোবাসে তো ফ্রিডম পাওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখন অবধি অমনি কিছু খারাপ কাজ করিনি যে আমাকে হ্যাঁ মাঝে মাঝে যখন কিছু পাই না কিছু মাঝে মাঝে বকা দেয় আমার ভালোর জন্যই দেয় বা ওই লেভেলের আপাতত কিছু আমি চাইনি কোনো খারাপ কাজ করিনি তো সেটাই ফ্রিডমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই ডটার্স ডেতে আমি ওদের সবাইকে বলছি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হ্যাভ অল অফ ইউ আই লাভ ইউ অল তো যাই হোক এখন মা মধ্যে দেখে কিছু কিছু বানিয়েছে কিছু তো চলো দেখে নিই বসে কী বানিয়েছে মধ্যে আমার প্রত্যেকটি ভালো লাগে এটা কলার বড়া কলা আমি খাই না অ্যাকচুয়ালি বাট বড়া করলে আমি খাই নাড়ু তো আমি সবসময় খাই তিলের নাড়ু আর পায়েস তো আমি এগুলো খাবো বেশি কিছু রিচ ফিচ বানায়নি কারণ আমার পরীক্ষা চলছে এর মধ্যে পরীক্ষা হয়ে গেলে কেল্লা ফতে গে যাবো পুরো তো চলো এবার খামা চুল দিতে হচ্ছে একদম বিচ্ছির অবস্থা আমি কিছু আচরণ পাচ্ছি না শ্যাম্পু করতে পারছি না পরীক্ষা আর পরীক্ষাটা শেষও হচ্ছে না উফ তো চলো খাই এরপর আর পড়তে বসতে হবে আমার নাও ইটস টাইম ফর ব্যানানা ব্যানানা ফ্রাই আমি কলা খাই না বাট এটা বানালে খাই আজকে ভিডিওটা একটু শর্ট রাখলাম কারণ আমার পরীক্ষা এখন অবধি চলছে কালকেও পরীক্ষা আছে আবার আমার পড়তে বসতে হবে তো হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই রাখছি আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আবার ভিডিও আগের মতোই দিতে শুরু করব আর তাছাড়াও আমার জন্মদিন আছে দুর্গাপুজো আছে সব ভর্তি ভর্তি অক্টোবর নভেম্বর এখানে সব
অনুষ্ঠান ভর্তি, তো আমি অবভিয়াসলি এবার দিতে শুরু করবো। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড টু অল দ্য ডটার্স ওয়াচিং দিস ভিডিও, হ্যাপি ডটার্স ডে টু অল অফ ইউ, তোমরা খুব স্পেশাল। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ।